ভালোবাসার মধ্যে প্রেম রয়েছে মানে মানে ভালোবাসা আমার কাছে আমি যেটা বুঝি ভালোবাসা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম তো ভালোবাসা কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়া দায়িত্ব নেওয়া অর্থাৎ তুমি যখন কাউকে বলছো যে তুমি তাকে ভালোবাসো তার মানে তুমি তাকে বলছো যে তুমি তার দায়িত্ব নিতে চাও এখন প্রত্যেকেই নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে তুলনামূলকভাবে অন্যদিনের থেকে ভালো আছি আপনারা যারা আমার রেগুলার ব্লগ ফলো করেন তারা জানেন যে আমি মূলত লাইফস্টাইল ব্লগিং করি এবং আমার চ্যানেলে আপনারা অনেক সময় রান্না দেখেন আমার গাছপালা দেখেন আমার বিভিন্ন রকম কথাবার্তা শোনেন তো সেই সব দেখে বা শুনে আমার হাজবেন্ডের খুব ইচ্ছা হয়েছে যে সে আমার ব্লগে আসবে আজকে সকাল থেকে সে একদম প্রস্তুতি নিয়ে আছে যে সে আমার ব্লগে আসবে এবং তার নিজের লেখা কয়েকটা প্রেমের কবিতা মানে কোর প্রেমের কবিতা সে শোনাবে সকাল থেকে সে তৈরি প্রিন্ট করে বসে আছে এবং এখন সে একদম মানে ঘাঁটি গেড়ে বসে আছে যে আজকে সে আমার ব্লগে আসবে এবং প্রেমের কবিতা বলবেই তো আপনারা এবার আলাপ করে নিন সেই ভদ্রলোকটির সাথে এই যে শ্রীমান দন্তযুক্ত দন্তযুক্ত খান হ্যাঁ তারপর কি খবর আমি আমি খুব ভালো আছি ভালো আছো আচ্ছা তা তোমার সানগ্লাস পর আধুনিকা বউকে নিয়ে কিছু বলো আমার বউ দ্রন্ত

আমি আমি কবিতা বহু কবিতা একটা কবিতা দিয়েছিলাম সেটা প্রেমের কবিতা আসলে প্রেমের কবিতা ছাড়া আমার কিছু আসে না আমার যখনই কবিতা আসে তখন সেটা প্রেমে সুতরাং আমাকে তুমি যদি বলো যে আমি কি কবিতা বলবো আমি বলবো আমি প্রেমের কবিতাই বলবো

আমার অতীতের কবিতা সত্য ঘটনা কবিতা আমার সঙ্গে দুর্গা পুজো দেখতে যেত বেশি দিন তো নয় দেড় যুগ আগে বলা যেতে পারে ছোট ছোট জেলখানা ছিল দেশে এই যুগের মতন সুবৃহৎ আটক ঘরের পরিকল্পনা তখন কোথায় মানুষ তখন হাসত অনেক মানুষ হাসত এখনো কিছু মানুষ হাসে তবে চেপে হাতের যত সামান্য টাকায় শিবপুর থেকে বাবুঘাট স্টিমার মন্দিরতলা থেকে নন্দন নন্দনচত্বর হয়ে যেত ন্যাশনাল লাইব্রেরি থেকে কলেজ স্ট্রিট তখন হয়তো মিছিলেও ছিল উৎসব আলতো করে আঙুলে ইচ্ছে করে ছুঁয়েছি হাত অবাঙালি মেয়ে কষ্ট করে বাংলা লিখত চিঠি চিঠির মধ্যে মুখ ডুবিয়ে ঘন্টা কেটেছে ভালো লাগার বিচিত্র ঘরে আমার সঙ্গে দুর্গা পুজো দেখে যেতে সুরাইয়া তখনও যে ছোট ছোট জেলখানা ছিল দেশে কেমন লাগলো খুব ভালো লাগলো বুঝলাম আমার যারা দাদা দিদিরা আছেন যারা আমার দিয়ে আর তারা কতটা কি বুঝলেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ভদ্রলোককে কতটা এনকরেজ করা উচিত পড়বে মানে আমি আমার মধ্যে যদি প্রেমী না থাকলো কি থাকলো ঠিক 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 আচ্ছা এবার এবার কি এই ভদ্রলোক দ্বিতীয় কবিতাটি পড়বে আমি একটা কবিতা পড়বো বলি এটা হচ্ছে আমার গোলাপ সিরিজের গোলাপ সিরিজের আরেকটি কবিতা মানে প্রচুর গোলাপ নিয়ে কবিতা লেখা হয়েছে বেশ এবং মানে গোলাপ মানে গোলাপ ফুল না

তোমার জন্য গোলাপ ভাষাকে কুর্নি সেই দিন লক্ষ মানুষের ভিড় থেকেই তোমার জন্য মন কেমন হাত বাড়ালে তোমার জন্য পদ্ম তোমার জন্য নৈকট্য সূর্য ডোবার আগে বিলীন বিপ্লব যেদিন তোমার জন্য ভাষাকে কুর্নি সেই দিন বা এই কবিতাটা বেশ সুন্দর এটা বেশ ভালো যাই হোক তো তুমি এটা প্রেমের কবিতা না ভালোবাসার কবিতা একটা খুব দামি প্রশ্ন করেছো দেখো সেটা হচ্ছে যে মানুষ যখন কি বলবে মানুষ যখন মানে কাউকে পছন্দ করে তার প্রতি আকর্ষিত হয় তখন তার কাছে যাওয়ার জন্যে তাকে পাশে পাওয়ার জন্যে যেটা মানুষের মনে হয় মানে মানুষের মনের মধ্যে যেটা যেটা কাজ করতে থাকে সেটা হচ্ছে প্রেম আর মানুষ সেটা ব্যক্তি বস্তু নির্বিশেষে সব ক্ষেত্রে প্রেম হবে আচ্ছা বেশ ঠিক তো জিনিস যেটা প্রেম থাকতে পারে মনে কিন্তু ভালবাসাটা একটা মানে আরো আরো বড় আরো আরো হলো আরো ইনক্লুসিভ ভালবাসার মধ্যে প্রেম রয়েছে মানে ভালোবাসা মানে আমার কাছে আমি যেটা বুঝি ভালোবাসা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম তো ভালোবাসা কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়া দায়িত্ব নেওয়া অর্থাৎ তুমি যখন কাউকে বলছো যে তুমি তাকে ভালোবাসো তার মানে তুমি তাকে বলছো যে তুমি তার দায়িত্ব নিতে চাও এখন দায়িত্ব অনেক ধরনের হতে পারে সেটা তো মানুষের মানুষ থেকে মানুষের মানে ওপর নির্ভর করে যে সে কী ধরনের দায়িত্ব নিতে চাইছে তুমি যখনই বলছো যে আমি তোমাকে ভালোবাসি তার মানেটাই হয়েছে যে আমি তোমার প্রতি তোমার প্রতি আমার একটি কর্তব্য রয়েছে আমি সেই কর্তব্যটি করতে রাজি রয়েছে এবং আমি সেই কর্তব্যটি করবে এবং আমি তোমার দায়িত্ব নেব সামগ্রিকভাবে তোমার দায়িত্ব নেব তোমার পাশে থাকবো ভালোবাসাটা না প্রেমের পরে আসে ওটা ডেভেলপ করে ওটা ওটা হচ্ছে ফ্লো ট্রাডিশনাল মানে নদীর মতন যত নদী বইতে থাকবে তত তার মনও গভীর হবে গভীরতর হবে

আমাদের ভালোবাসাগুলো বিভিন্ন মানুষের প্রতি বিভিন্ন ভালোবাসাগুলো বিভিন্ন দায়িত্ব কর্তব্যগুলো বিভিন্ন ভাবে আলাদা আলাদা সব আমার মায়ের প্রতি আমার ভালোবাসা রয়েছে আমার পিতার প্রতি আমার ভালোবাসা রয়েছে না না ভালোবাসার মধ্যে থাকতে গেলে ভালোবাসার সব প্রয়োজন রয়েছে দেখো তোমাকে যখন আমি প্রথম দেখেছিলাম তখন তোমার আমি প্রেমে পড়েছিলাম এখন তোমাকে আমি ভালোবাসি কারণ তুমি আমার রেসপন্সিবিলিটি তুমি তোমার প্রতি আমার কর্তব্য রয়েছে তোমার প্রতি আমার কর্তব্য রয়েছে যেভাবে আমার সন্তানের প্রতি আমার কর্তব্য রয়েছে সুতরাং এখন প্রেম থেকে আমরা উঠে উঠে এসেছি আমরা অন্য মানুষ এখন আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা রয়েছে এবার কি তিন নম্বর কিছু হবে নাকি হ্যাঁ আরেকটা বলবো কবিতা তুমি আমাকে বলতে থাকো আমি তুমি আমাকে না থামলে আমি কবিতা বলেই যাব না না থামাবো কারণ বেশ ভালোই তো বলছো আচ্ছা বেশ তাহলে আমি আরেকটা কবিতা বলবো বল এটা কিন্তু আমার স্টুডেন্ট লাইফের আচ্ছা তখন তুমি কিছু শান্তিকে তো নেই বিশ্বভারতীতে হ্যাঁ বিশ্বভারতীতে আমি তখন পড়াশোনা করি আমার পোস্ট গ্রাজুয়েশনের সময় তখন কোনো এক বসন্ত উৎসবের সময় এই কবিতাটা আমি লিখেছিলাম বাহ এটা বহু বছর আগে তখন আমি তরুণ তুর্কি ছিলাম যদি এখনো তরুণ তুর্কি আছে সেটা আলাদা ব্যাপার পড়ি পড়ি আচ্ছা তাহলে পড়ো পলাশ তোর খোঁপায় হলদে হোক আমার চাওয়া তোর জন্য দাঁত হোক রঙিন আমি রাস্তা দেখি সাইকেল দেখি যার প্যাডলে তোর পা আর তোর জন্য মুঠোয় থাক আবির আমার জন্য অপেক্ষা হোক অভ্যাস প্যাডেলে পা হলদে হাতছানি থাক না মুঠোতে আমার তোর জন্য আবির দারুন

জন্ম জন্মান্তরের কথা জানি না জানি তোর জন্য এক হাজার তাজা গোলাপ এখনই তোর চোখে তোর চোখে মুখ লুকোনো এখনই রাত কানা বাদুরের সাথে প্রেমালাপ দাঁড়িয়ে থাক অবাক ল্যাম্প পোস্ট মিশে থাক কোনো এক সন্ধ্যায় অবিনস্ত তুই দূরে থাক কাল পরশু সেই একদিন

বোধিসত্ত্বের খোপায় ঝিনুক এই এরার নামও বোধিসত্ত্ব আচ্ছা হ্যাঁ বল আচ্ছা আরেকটা কবিতা আমি জানি না এটা পড়েছি না সেটা হম কোজাগরির দিন মানে লক্ষ্মী পুজোর দিন কোজাগরির দিন চাঁদ যখন উঠেছে পড়ি পড়ো কোজাগরির দিন তুই চাঁদ দেখবি আমি নূরে মেহতাব বহু কিমি দূরত্বে আমার কাছে কি তেহজিব প্রত্যাশা করা যায় বল শেহরিস সময় তোর হাতের ভুনয় অনভ্যস্ত আমি জানি গোসলের সময় তোর হাতের নরম কাপড়ে অনভ্যস্ত জানি সেই রাতের আর কি দেওয়া নেওয়া থাকে দুটো মানুষ যখন অভিন্ন চাঁদ দেখে বাহ কে বাদ কে

মহাস্তবিরতার পথে ফকির মহাস্তবিরতার পথে তোকে সাধ্য কি প্লাবিত অঞ্চল থেকে রুক্ষ মালভূমি ছুটে চল ঘোড়া যদি নতুন মানুষ সন্ধ্যার আড়ালে কখনো সাক্ষাৎ যদি প্রদীপ জ্বলে ওঠে কোনো এক আজানের দিনে তোর সামনে নত জানু সেই দিন নিঃশর্ত ভালোবাসার ঝুলি নিয়ে উহু উহু দারুণ একটা কথা জিজ্ঞেস করি বলো ভিডিও লেন্দি হচ্ছে আমি জানি তুমি পড়াও কলেজ ইংরেজি সাহিত্য তুমি বাংলায় কবিতা লেখো잖아 তুমি তো ইংরেজিতেও লিখতে পারো বাংলায় মানে যদি যেটা স্বপ্ন দেখি আমি কোনো দিন তো ইংরেজিতে স্বপ্ন দেখতে পারি সব স্বপ্ন বাংলাতেই হয় এরকম কবিতা আসলে বল বাংলা ইংরেজি তো কবিতা লিখি তুমি আদ্যপান্ত ইংলিশ মিডিয়ামে পড়েছো তুমি একেবারে প্রাইমারি থেকে এক পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত

একটি বাংলা মিডিয়াম স্কুল এবং অত্যন্ত সমৃদ্ধ একটি স্কুলে হুম তা যাই হোক সেটা সর্বত ভাবে সমৃদ্ধ করেছে যাই হোক সত্যি স্কুল মানুষের জীবনে খুব বড় একটা ভূমিকা পালন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ঠিকঠাক জায়গায় তা যাই হোক আজকে ভালোই লাগ লেগেছে আমার কবিতাগুলো বেশ ভালোই লেগেছে একটা দুটো জায়গা একটুখানি আছে সেটা না হয় অফ ক্যামেরা হবে আমাদের একটুখানি শব্দের উচ্চারণ আমি জানি না শব্দের উচ্চারণ জড়িয়ে গেছে নিঃসন্দেহে আমি তার জন্য ক্ষমাই চাই না 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 আমার সেটা সেরকম তো অতটাও মারাত্মক কিছু না সেটা আরেকটু ইয়ে করবার প্রয়োজন আছে তো তুমি কি এবার আমার ভিউয়ারসদের কিছু বলবে ভিউয়ারসদের বলবো যে যদি আমার আপনারা আমার স্ত্রীর এই চ্যানেলটিকে পছন্দ করেন ভালোবাসেন এবং আমি যদি আরো আমাকে যদি আরো বেশি কবি প্রেমের কবিতা বলার সুযোগ দিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে বেল বাটনটা টিপে দিয়ে অবশ্যই আমাদের আমার স্ত্রীকে অনুপ্রাণিত করুন এবং আমার স্ত্রীকে অনুপ্রাণিত আমাকে অনুপ্রাণিত করুন ওকে বাই বাই